চলো আমরা যে সিরিজটা শুরু করেছিলাম মেনলি ডব্লিউবিসিএস প্রিলির কথা ভেবে তার কারণ ডবল প্রিলিতে ইংরাজিতে যে পঁচিশটা শব্দ থাকে বা পঁচিশটা কোশ্চেন থাকে তার মধ্যে একটা মেজর পার্ট থাকে ভোকাবুলারির উপরে নানা ফর্মে ভোকাবুলারির প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয় সিনোনিমস নিমস্যান হিসেবে ডাইরেক্টলি বা এই শব্দগুলো কখনও আমরা ঠিকঠাক মানে জানলে প্রপার ইউজ হিসেবে ব্যবহার করতে পারি এর ওয়ান ওয়ার সাবস্টিটিউশন হিসেবে ব্যবহার প্রশ্ন করে দেয় আমরা বাক্যেটার বা শব্দটার আসল মানেটা জানতে পারেন আমরা অনেকগুলো রকমের প্রশ্ন সেই শব্দের মানে জানার মধ্যে দিয়েই করতে পারি ঠিক আছে তো আমরা একটা সেই পারপাসে বা সেই উদ্দেশ্যে একটা সিরিজ চালু করে দিয়েছিলাম সাম সিলেক্টেড ওয়ার্ডস হ্যাঁ তোমরা আগের ক্লাসটা দেখে নেবে প্লে থাকবে ইংরাজিতে ইংরাজির যে প্লে লিস্টটা হ্যাঁ আমাদের সিভিল সার্ভিস পর দেশি গাইজের চ্যানেলে তো আজকের সেকেন্ড ক্লাস শুরু করি ওকে আজকে ওরকম দশ পনেরোটা শব্দ শিখব দেখা যাক কী কী শব্দ রয়েছে হুম আচ্ছা শব্দগুলোর আগে একটা কথা বলি যে আগের ক্লাসে দেখবে ওই অ্যাটিচিউড অ্যাম্পিচিউড এরকম ধরনের কিছু শব্দ দিয়েছিলাম বেসিক্যালি ওই চিউড ডালার শব্দ অনেক আছে এরকম নয় যে ওই কটাই আছে শব্দ অনেক আছে কিন্তু আমাদের হ্যাঁ একটুখানি বুঝে চলতে হবে যে ঠিক সেই প্রশ্নগুলো সেই শব্দগুলোই আমরা পড়ব যেগুলোর উপর প্রশ্ন তৈরি হতে পারে বিশেষ করে সিরোনিমস অ্যান্টোনিমস একটু একটু অন্যরকম ঘুরানো শব্দ থাকে হ্যাঁ ডবলিউ চেষ্টা করে যে একটু ঘুরিয়ে দিতে শব্দগুলো খুব সহজ নয় সেই জন্য শব্দগুলো একটু বাঁচতে হয় না বাজলে হবে না র্যান্ডাম তুমি যদি পড়ে যাও না তাহলে তুমি পাবে না বেঁচে খুঁটে পড়তে হবে সেই বেঁচে খুঁটেই আমার ক্লাসটা তৈরি করা আমি আশা করি যে তোমরা এই শব্দগুলো শিখলে পড়েই যেতে পারে আর কি মানে শব্দগুলো তো হাই ভ্যালুড শব্দ যেখানে সেখানে পড়ে হ্যাঁ যে কোনো যে কোনো রাজ্যে এইরকম শব্দগুলোকে নিয়ে সাধারণত প্রশ্নপত্র তৈরি করা হয় চলো শুরু করে দিই হুম ফার্স্ট কি দেখো প্রোগ্রাম নট প্রোগ্রাম পি আরও জি আর এম ই যে শব্দ আমরা পড়ে থাকি হ্যাঁ যে ব্রিটিশ ইংলিশ বা প্রোগ্রাম আমেরিকান ইংলিশে যেরকম শেষে পি আর ও জি আর এম এম ই আর লেখা থাকে না পি আর এম প্রোগ্রাম লেখা থাকে এই শব্দগুলো কিন্তু নয় শব্দটা ডিফারেন্ট শব্দটা প্রোগ্রম দেখো পি আরও জি ও এম বেসিক্যালি এটা একটা রাশিয়ান ওয়ার্ড শব্দটার মানে কি কোনো পার্টিকুলার কারণে ঠিক কি না মানে জাতিভেদ বৈষম্য হ্যাঁ এই সবগুলোর কারণে কোনো বিশেষ শ্রেণীকে বিশেষ গোষ্ঠীর মানুষকে বা সাধারণত যদি তারা সংখ্যালঘু হয়ে থাকে তাদেরকে পুরোপুরি মেরে দেয়া নিশ্চিহ্ন করে দেওয়া ঠিক আছে তাদের উপরে ভায়োলেন্স তৈরি করা সেই বিষয়টাই হলো প্রোগ্রাম রাইট ও সিনোনিমস অর্গানাইজড কিলিং প্রোগ্রামের বা প্রোগ্রামের বাংলা হচ্ছে বা সিনোনিমস ইলাস্ট্রেশন হচ্ছে অর্গানাইজড কিলিং হুম তো শব্দটা রাশিয়ান কনসেপ্টটা রাশিয়া থেকে হয়েছে রাশিয়া প্রচুর প্রোগ্রাম হয়েছিল ডিউরিং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বাট প্রোগ্রামের মেন ইউজ হয় না বা প্রোগ্রাম শব্দটার সাথে মেনলি যে ব্যাপারটা যুক্ত সেটা হচ্ছে জিউজদের যে হত্যা হয়েছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে বা ওই পিরিয়ডটাতে বাই জার্মানি ওকে সো সেন্টেন্স আমরা একটা পড়ি সেন্টেন্স না পড়লে কখনোই কোনো শব্দ মনে থাকবে না বা শব্দের ঠিকঠাক ব্যবহার আমরা দেখতে পাবো না অর্গানাইজড কিলিং প্রোগ্রাম মানে দেখো দা হোলো কাস্ট হোলো কাস্ট হোলো কাস্ট মানে ওই যে সেই কাস্টে জিহুদিদের সেই অন্ধ এই একটা গ্যাস চেম্বারে ঢুকিয়ে বলা হয় জিউজদের জন্যে ইহুদিদের জন্যে হোলো কাস্ট ছিল একটা মাস প্রোগ্রাম মাস প্রোগ্রাম ক্লিয়ার হয়েছে চলো সেকেন্ড ওয়ার্ড কী সেকেন্ড ওয়ার্ড স্নোক স্নেয়াক শব্দটার মানে কি শব্দটার মানে ধরো তুমি সামনের দিক তাকিয়ে আছো ঠিক না আমি তোমার পেছন দিয়ে আস্তে আস্তে পাশ দিয়ে চুপি 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 চলে গেলাম অর্থাৎ লুকিয়ে গোপনে চুরি করে কোনো কাজ করা যাতে তোমাকে না দেখা যায় স্নেয়াক শব্দের মানে বুঝতে পেরেছো ওকে স্নোক দেখো ইল্যাক্সট্রেশন কি টু মুভ কোয়াইটলি অ্যান্ড সিক্রেটলি অর্থাৎ গোপনে যাওয়া এবং চুপি চুপি যাওয়া ইন অর্ডার টু অ্যাভয়েড বিইং নোটিসড ওকে ইন অর্ডার টু অ্যাভয়েড বিইং নোটিসড অর্থাৎ যাতে না দেখা যায় যাতে নজর এড়ানো যায় অর্থাৎ নজর এড়িয়ে চুপি চুপি গোপনে যাওয়াটাই হলো স্নিয়াক যেমন ধরেন এক্সাম্পল দি দে স্নিয়াক ইন টু দ্য সিনেমা হল উইদাউট হ্যাভিং প্রপার টিকিট বা ভ্যালিড টিকিট অর্থাৎ সিনেমা হলে ওরা লুকিয়ে চুপিয়ে ঢুকলো টিকিট ছাড়ায় ক্লিয়ার চল দেখো একটা তফাৎ বলে দিই ট্রেনেও তো কেউ এরকম চড়তে পারে বিনা টিকিটে কিন্তু ট্রেনে চড়াটা স্নেহা এক হবে না ওকে ট্রেনে অনেক লোক অত ভিড় হ্যাঁ কিন্তু লুকিয়ে চুরিয়ে চলার জায়গা নেই সেখানটায় স্নেহা কিউজ করতে পারো কিন্তু ধরো এই সিনেমা হলের মতন জায়গা যেন অন্ধকার হয়ে যায় দেখা যায় না সিনেমা হল অন্ধকার হয়ে না সেখানে লুকিয়ে ঢুকলো আর একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবে দেখো সি স্নিয়াগড এই স্নিয়াগড এই যে এস নি এ কে ডি পাস্ট টেন্স হয়েছে না এটা স্নিয়াকের পাস্ট টেন্স স্নিয়াগড হয় আর স্নাকও হয় এস এন ইউ সি কে স্নাক স্নিয়াক স্নেয়াগ স্নেয়াগ বা স্নেয়াক স্নাক স্নাক ওকে সি স্নাক এ ফিউ সুগার কিউবস আউট অফ দ্য জার ওয়াইল হার মাদার ওয়াজ নট নোটিসিং বাচ্চা মেয়ে মিষ্টি খাওয়ার ইচ্ছা হয়েছে তো যার থেকে গোটা কত সুগার কিউব বার করে খাবে কখন যখন মা অন্যদিক তাকিয়ে আছে সে আস্তে করে গোপনে গিয়ে বাচ্চা মেটা। হ্যাঁ জারটা খুলে গোটা কত চিনির দানা গালে ঢুকিয়ে দিল দেখো কি সুন্দর ইংরাজি দেখো হ্যাঁ সি এ ফিউ সুগার কিউবস আউট অফ দ্য জার হোয়াইল হার মাদার ওয়াজ নট নোটিসিং যখন তার মা খেয়াল করছিল না ক্লিয়ার নেক্সট ওয়ার্ড শিখতে চলো ইমপারভিয়াস ইমপারভিয়াস স্পেলিংটা দেখে নাও আই এম আর ইমপার ভিয়াস ভিআই আই এম পি আর পিইআর ভিআইউএস ইমপারভিয়াস ইমপারভিয়াস মানে ইম্পেনিট্রেবেল ইম্পেনিট্রেবেল পেনিট্রেট মানে ভেতরে ঢোকে আরও পেনিট্রেট করা যাচ্ছে ওকে মানে অভেদ্য শক্ত যার মধ্যে দিয়ে কিছু গলবে না ইম্পারভিয়াস কেমন এক্সাম্পল হবে দেখো কেমন ইউজ হবে দেখো সেন্টেন্সের মধ্যে দিয়ে দেখো একটা কোট জল ঢুকবে না এমন একটা লোক এমন একটা মানুষ যাকে সমালোচনা বিদ্ধ করতে পারে না মনে থাকবে না সুন্দর শব্দ না বলো ইম্পারভিয়াস হ্যাঁ তুমি এমন একটা মানুষ যে সমালোচনায় পড়ে পড়ে গেলে এলিয়ে গেলে হ্যাঁ আমাকে কি সকলে এরকম বলছে ব্যাপার না সে আপরাইট সে তার কাজ করছে ইম্পারভিয়াস টু ক্রিটিসিজম মাই ডিয়ার স্টুডেন্টস আই নো দ্যাট দে আর ইম্পারভিয়াস টু ফেলিওর হুম ফেল হলে কিচ্ছু হবে না তারা দাঁড়িয়ে থাকবে আবার পরিশ্রম করে যাবে চেষ্টা করে যাবে সো ইম্পারভিয়ার শব্দের মানে বুঝতে পেরেছ চল নেক্সট ওয়ার্ড পড়ব সবের র্যাটলিং সবের এস এ সবের র্যাটলিং বা সব্রে র্যাটলিং যা খুশি র্যাটলিং এসএ বিআরি আর এ টি টিটি র্যাটলিং এই ওয়ার্ড ওয়ার্ডটা জেনারেলি জেনারেলি যে কোনো রাষ্ট্রের ক্ষেত্রে বা গভর্নমেন্টের ক্ষেত্রে ব্যবহৃত হয় যখন সে ধরো আমাদের গভর্নমেন্ট মাঝে মাঝে ওই এদের ওপরে আমাদের যে মাওবাদী থাকে না ওদের উপরে যখন খুব কড়া ব্যবস্থা নেয় এই শব্দটা ব্যবহার সবের র্যাটেলিং সবর মানে কি টু ডিসপ্লে থ্রেট অর মিলিটারি পাওয়ার টু ডিসপ্লে থ্রেট টু ডিসপ্লে মিলিটারি পাওয়ার ও টু থ্রেট মিলিটারি পাওয়ার অর্থাৎ রাষ্ট্র যখন মিলিটারি পাওয়ারের ভয় দেখায় ঠিক কি না তো সেটা হয় সবর র্যাটেলিং ক্লিয়ার হয়েছে এক্সাম্পল দেখো দ্য ইনসারজেন্ট গ্রুপ ওয়াজ আলটিমেটলি অ্যাফ্রেড অফ সবর র্যাটেলিং দ্য ইনসারজেন্ট গ্রুপ ওয়াইজ আলটিমেটলি অ্যাফ্রেড অব সভার র্যাটেলিং অর্থাৎ ইনসারজেন্ট গ্রুপটা যারা বিদ্রোহ করছিল ঠিক আছে গন্ডগোল করছিল তারা অবশেষে সবার র্যাটেলিংয়ের ভয় ভীত হলো অর্থাৎ গভর্নমেন্ট কান্ট্রি স্টেট এত কড়া অ্যাকশন নিয়েছে এত ক্র্যাকডাউন করেছে যে তারা ভয় পেয়ে গেল দেখো বাক্যটা দেখ ইনসার্জেন্ট গ্রুপ আলটিমেটলিটলিং ইউজ করতে পারবে সবর রাইটেলিং শব্দটা কোথাও যখন মেন্স লিখবে সবর রাইটেলিং শব্দটা মনে থাকবে ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষায় পড়ে যেতে পারে ওকে চলো চলো নেক্সট ওয়ার্ড রিকোর্স রিকোর্স মানে স্মরণ আশ্রয় স্মরণ দেয় না আশ্রয় দেয় না রিকোর্স ওকে বাক্য দেখো বাক্য দেখো দে সেটেলড দ্য ম্যাটার উইদাউট রিকোর্স টু ল অর্থাৎ কী হয়েছে দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল গণ্ডগোল হয়েছিল জমি জমা সংক্রান্ত বা অন্য বিষয় নিজেদের মধ্যে সেই বাদ বিসম্বাদ মিটিয়ে নিয়েছে কিন্তু কোর্টে যাওয়ার দরকার বোধ করেনি ঠিক আছে কোর্টে নিজেদেরকে সঁপেনি কোর্টের আশ্রয় ছাড়া কোর্টের শরণাপন্ন না হয়ে নিজেরাই ব্যাপারটা মিটিয়ে নিয়েছে কোর্টে শরণাপন্ন হলো না বাক্য দেখো দে সেটেলড দ্য ম্যাটার উইদাউট রিকোর্স টু ল মাইন্ড ইট টু দ্য ল হবে না ওকে গো টু সি গো টু দ্য সি গো টু স্কুল গো টু দা স্কুল গো টু কোর্ট গো টু দ্য কোর্ট গো টু ল গো টু দ্য ল এটা তফাৎ আছে তফাত কি তোমরা পিকেদা সরকার খুলে দেখবে যদি না পারো আমাকে জানাবে আমি পরে মানে বলে দেবো বাট মনে রাখবে উইদাউট রিকোর্স টু দা হবে না টু ল হবে সো সেটেল দ্য ম্যাটার উইদাউট রিকোর্স টু ল সেকেন্ড বাক্য কী দেখো সেকেন্ড বাক্য হচ্ছে দে হ্যাড নো রিকোর্স লেফট আর একটা অন্য পার্টির গল্প হচ্ছে তারা সব জায়গায় চেষ্টা করেছে আশ্রয়ের জন্যে স্মরণ নিতে ঠিক আছে কিন্তু কেউ আশ্রয় দেয়নি কোথাও সে আশ্রয় পায়নি ঠিকানা পায়নি কেউ নেই কেউ আমার কেউ আমার নয় টাইপের হয়ে গেছে ব্যাপারটা সো দে হ্যাড নো রিকোর্স লেফট তাদের আর কোনো আশ্রয় বেঁচে নেই সব জায়গা থেকে তাদেরকে বার করে দিয়েছে সো রিকোর্স একটা নাউন হিসেবে ব্যবহার হচ্ছে গানটা দেখেছ মানে হচ্ছে আশ্রয় বা স্মরণ চলো নেক্সট ওয়ার্ড হুইস্ক হুইস্ক ডব্লিউ এইচ আই এস কি হুইস্ক হুইস্কি নয় ওকে এত জিভে লাল টপকানোর কিছু নেই হুইস্কি নয় হুইস্ক ডব্লিউ এইচ আই এস কি তোমরা দেখেছো এরকম কখনো ওই রান্নাঘরে বিশেষ করে থাকে একটা স্টিলের এই উপরে রড আর তারপরে এরকম জাফরি মতন এরকম হাত যেরকম হয় সেরকম হয়ে যায় ডিম ফাটানোর জন্য ব্যবহৃত হয় ডিম কিছু ধরো টেসন নাড়ায় ঠিক আছে ওই যে ফাটানো ওই যে নাড়ানো ওটার ইংরেজি হচ্ছে হুইস্ক ডবলিউ এইচএই এস কি হুইস্ক ওকে দেখো ওয়াগ সিনোনিমস কি ওয়াগ ওয়াগেল স্টিল বা স্টিয়ার ওকে সবগুলোর মানে হচ্ছে কিন্তু নাড়ানো আলোড়িত করা উত্তেজিত করা আন্দোলিত করা হুইস্ক চলো ঝাঁটা দেয়া ঝাঁট দেয়া হুইস্ক আমরা ঝাঁট দিই না হুইস্ক ওকে বাক্য দেখো বাক্যে পড়লে না তবে আসল রূপ বোঝা যায় মানে এটা ভেতরে ঢোকে আত্মস্থ হয় শুধু মুখস্থ করলে শব্দ হাজারটা মুখস্ত করো না হাজার বছর ধরে মুখস্থ করো পরের দিন থেকে সব ভুলে গেছে তুমি বাক্যে সেটা অ্যাপ্লাই করবে নিজে নিজে বাক্য তৈরি করবে কোনো ভার দেখলে সেই জায়গায় কোন মানে কোন কাজ হতে দেখলে চারপাশে চারপাশে শব্দ ঘটনা দেখলে তুমি সেখানটা কোন শব্দ ব্যবহার করবে এইটা ভাবতে থাকলেই এটা ভাবতে ভাবতেই তুমি শব্দ শিখতে পারবে আদারওয়াইজ শিখতে পারবে না দেখো উইথ দ্য হুইস্ক অফ দ্য ব্রোম দ্য ডাট ওয়্যাস গান অর্থাৎ এক ঝাঁটায় মার ঝেঁড়িয়ে সব কি দূর কর সেই গানটার মতন এক ঝাঁটা মারলো সব ময়লা দূর হয়ে গেল বা ঝাড়ু মেরে সিম্পলি সোজা বাংলায় ঝাড়ু মেরে ময়লাকে পরিষ্কার করে দিল উইথ দ্য হুইস্ক অব দ্য ব্রুম দ্য ডার্ট ডার্ট মানে ময়লা ডিআইআ ডার্ট ওস গান ঠিক আছে উইথ দ্য হুইস্ক অফ দ্য ব্রুম এই যে ঝাড়ু মারা সেটা তো তুমি মারা ইংরেজি তো আর নিশ্চয়ই বিট করতে পারবে না ঠিক না উইথ দ্য হুইস্ক অফ দ্য ব্রুম সেকেন্ড বাক্য দেখো অর্থাৎ এখানে হুইস কীভাবে ব্যবহার হলো দেখো নাউন হিসেবে উইথ দ্য হুইস্ক অব দ্য ব্রুম এখানে দেখো দ্য ট্যাক্সি হুইসড মি টু দ্য এয়ারপোর্ট ট্যাক্সি হুইসড মি টু দ্য এয়ারপোর্ট এখানে হুইস্ক ভার্ভে ব্যবহৃত হয়ে গেল এবং ইডি লেগে পাস স্ট্যান্ড হয়ে গেল তাহলে একটা শব্দ যেটা নাউনও ব্যবহৃত হলো হুইস্ক হিসেবে ভার্বও ব্যবহৃত হলো ঠিক আছে উইথ দ্য হুইস্ক অফ দ্য ব্রুম দ্য ডার্ট গান এখানে নাউন ব্যবহৃত হলো ভাট কামাই হলো দ্য ট্যাক্সি হুইসড মি টু দ্য এয়ারপোর্ট অর্থাৎ তারা আছে আমার আমি এক দাঁড়িয়ে আছি ট্যাক্সি বুক করলাম ট্যাক্সি আমাকে জুপ করে নিয়ে চলে গেলো এখান থেকে ওখানে নিয়ে চলে গেল পাঁচ ট্যাক্সি ধরলাম পাঁচ মিনিটে চলে এলাম এটা কি ইংরেজি লিখবে ট্যাক্সি হুইসড মি টু দ্য এয়ারপোর্ট ওকে বাই ফাইভ মিনিটস হয়েছে খুব ভালো ভালো ইংরেজি শিখছে কিনা বলো ভালো লাগছে তোমাদের এই ক্লাসটা করতে হ্যাঁ শব্দগুলো নতুন লাগছে নাকি শব্দগুলো ভাব চেনা জানা তোমাদের বহুদিনের শোনা কি মনে হয় তোমাদের জানা আমাকে বলো ক্লাস করতে কেমন লাগছে শব্দগুলো তোমার কাছে কেমন লাগছে এই শব্দ শিখতে ভালো লাগছে কি না বা আর কি জিনিস তোমার শিখতে ইচ্ছা করছে তুমি একা একা শিখতে পারছো না আমি একটু শিখিয়ে দিলে ধরিয়ে দিলে ভালো হয় জানাও আমাকে না তবে না ভালো লাগবে ক্লাস করতে চলো নেক্সট বাক্য এনকোমিয়াম এনকোমিয়াম খুব সুন্দর শব্দ এরকম শব্দই ডবলিউ পরে পিলিতে এনকোমিয়াম এনকোমিয়াম মানে গ্লোইং এনথুসিয়াস্টিক প্রেজ কারোর সম্বন্ধে যে উচ্চ ভাষণ হচ্ছে দারুণ প্রশংসা হচ্ছে প্রশংসায় প্রশংসায় উদ্ভাসিত করে দেওয়া হচ্ছে এনকোমিয়াম মনে থাকবে শব্দটা এনকো ইএনসিও এম আই এম এনকোমিয়াম হুম একটা বাক্য দেখো অ্যাট দ্য রিটায়ারমেন্ট সেরিমনি এনকোমিয়াম বেস্টোড অন আওয়ার বিলাভেড টিচার বেস্টোর্ড হবে ঠিক আছে অর্থাৎ যে রিটায়ারমেন্টের সেরিমনির দিনটাতে আমাদের প্রিয় শিক্ষকের ওপর বা শিক্ষকের শিক্ষককে নিয়ে আমরা শ্রদ্ধা বা উচ্চ শব্দ উচ্চ ভাষা হ্যাঁ উচ্চ প্রশংসা প্রকাশ করলাম বা উচ্চ প্রশংসা প্রদর্শিত হলো বা তো ইয়েতে ইনডাইরেক্ট বাক্য হয়েছে উচ্চ প্রশংসা প্রদর্শিত হল ক্লিয়ার হয়েছে অ্যাট দ্য রিটায়ারমেন্ট সেরিমনি ওয়াজ বেস্টোর্ড হে বেস্টোডের পরে বেস্টোর পরে অন হয় মনে থাকবে ইউজ দেখো অন টিচার বেস্টোড বিলাভেড রাইট চলো নেক্সট ওয়ার্ড দেখো রিজিগার বা রেজিগার যেভাবে কুচি উচ্চারণ করতে পারবে আরি জেআই জিজি ইয়ার রেজিগার বা রিজিগার আরি বেসিক্যালি এই শব্দটা রেজিগার এই শব্দটার ভেতরে একটা শব্দ দেখো আরি জিআই জি ঠিক না রেজিগ রেজিগ শব্দটার মানে যা রেজিগার শব্দটাও মানে তাই রেজিক পুরনো শব্দ নতুন শব্দ হচ্ছে রেজিগার আমরা সব নতুন নতুন শব্দ পড়ি না পরীক্ষায় নতুন শব্দ পড়ে মানে কি সাফল করা তা সাফল করি আমরা তেমনি এতে ধরো উল্টো পাল্টে দেয়া চেঞ্জ করা রিশিডিউল করা হ্যাঁ দেখো অল্টার রিঅ্যারেঞ্জ পুনর্বিন্যাস করা পুনর্বিন্যাস করা নতুন করে সাজানো রেজিগ তুমি দেখবে বিশেষ করে আমাদের এই টাইমস অফ ইন্ডিয়া বা হিন্দুতে যখন মন্ত্রিত রদবদল হয় এই শব্দটা ব্যবহার হয় রেজিগ তুমি প্রায় দেখবে যেখানে মন্ত্রসভার রদবদল হবে সেখানে রেজিক দা ডিপার্টমেন্ট বা মিনিস্ট্রিজ এখানে ব্যবহার হয় এনিওয়ে রেজিক বা ফুল ফর্ম যদি রেজিগার ধরা হয় আর তার মানে হচ্ছে অল্টার রিয়ারেঞ্জ পুনর্বিন্যাস করা এটা বাক্য দেখো দ্য টিভি নেটওয়ার্ক দ্য টিভি নেটওয়ার্ক ইজ রেজিগিং ইটস শিডিউল তার যে একটা সিডিউল ছিল প্রোগ্রামগুলো সেটাকে রেজিগিং করে দিল ওকে সো ভার হিসেবে ইউজ হয়েছে শব্দটা বা করে দেয় দ্য টিভি নেটওয়ার্ক ইজ রেজিগিং ইটস প্রোগ্রাম বা শিডিউল ক্লিয়ার চল নেক্সট ওয়ার্ড কি আছে তিনটে শব্দ ল্যাটিফান্ডিয়াম ল্যাটিফান্ডিয়াম হেলট হেলট অ্যান্ড ইনসিনুয়েশান ইনসিনুয়েশন ওকে চল পরই শব্দগুলো ল্যাটিফান্ডিয়াম ল্যাটিফান্ডিয়াম মানে রোম সাম্রাজ্যের ওই সময়টায় ঠিক আছে খুব বড় বড় খামার বাড়ি করা হতো হুম এবং ওই সামন্ত প্রভুদের আন্ডারে আর খামার বাড়িগুলোতে প্রধানত দাসেরা বা ওই ঠিকা চাষিরা ঠিক আছে ওরাই ওটাকে চাষবাস করতো হুম দেখভাল করতো এবং বিল্ড আপ করতো ওই পিরিয়ডে সো ল্যাটিফান্ডিয়াম কি ল্যাটিফান্ডিয়াম হচ্ছে লার্জ ল্যান্ডেড এস্টেট একটা ল্যান্ডেড এস্টেট খুব বড় একটা জায়গা একটা এস্টেট হ্যাঁ যেটা मैली जोमी जेटाते जोमी जमीन जोमीमय जेटा स्लेब बा पिज़ान दे दिए डेवलप होतो वा मेंटेनड होतो हम कोन समय स्पेने ए बा कोन देशे स्पेने बा रोमे लैटिफंडियम ए ले टी आई एफ यू एन डी आई यू एम फंड लैटिफंडियम लैटिफंडियम ओके बकोदा বাক্য কি বলছে ইন রোমান এম্পায়ার দ্য গ্রোথ অব ল্যাটিফান্ডিয়াম মেড স্লেভস মোর অ্যান্ড মোর নিউমেরাস অ্যান্ড ফরমিটেবল অর্থাৎ রোমান সাম্রাজ্যে ল্যাটিফান্ডিয়ামের বৃদ্ধির ফলে যে স্লেভদের ব্যাপার ছিল স্লেভদেরও বারবাড়ন্ত হয়ে যায় এক কথায় স্লেবরা সংখ্যায় জনবহুল হয় এবং স্লেবরা শক্তিশালী হয়ে উঠতে থাকে রাইট এবং স্লেভ ট্রেড হয় ওদের স্লেভদের ওখানটায় স্লেভ ট্রেডের সাথে সাথে স্লেপদেরকে অস্ত্রশস্ত্রও শেখানো হতো লড়ালড়ির জন্যে ঠিক আছে যাতে স্লেবদের থেকে সৈন্যবাহিনী বানানো যায় হ্যাঁ সৈন্যবাহিনীতে স্লেবদের পার্টিসিপেশান করানো হয় ইন রোমান এম্পায়ার দ্য গ্রোথ অব ল্যাটিফান্ডিয়াম মেড স্লেভস মোর অ্যান্ড মোর নিউমেরাস অ্যান্ড ফরমিডেবেল মনে থাকবে ল্যাটিফান্ডিয়াম ভুলবে না তো পরীক্ষায় পড়লে চেষ্টা আমি করে যাচ্ছি খুব এখন তোমরা যদি না পড়ো সেটা কিন্তু খুব খারাপ হবে হ্যাঁ এই প্রশ্নটার পট করে যদি পরীক্ষায় চলে আসে না একবার তখন যেন হাত না কামড়াতে হয় তোমাদের আমি বাক্য দিয়ে বাংলা ইংরেজি মানে বা সিনোনিমস দিয়ে খুব ভালো করে বোঝাচ্ছি দু চারবার ভিডিও দেখলেই ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আর আর বাকি কথা আমি অনেকবার বলেছি কি বলবো হেলট হেলট মানে দাস কৃতদাস, দাস হেলট ওকে সার্ফ সার্ফ মানে দাস স্লেভ মানে দাস দেখো দ্য লাইফ অব দ্য হেলট ওয়াজ ডিপ্রেসিং হেলটের জীবনটা খুব কষ্টকর ছিল দ্য লাইফ অফ দ্য হেলট ওয়াজ ডিপ্রেসিং খুব সহজ একদম সাধারণ ছোট বাক্য হেলট মানে দাস কৃত দাস মনে থাকবে চলো আজকের ক্লাসের এটা লাস্ট বাক্য এগারোতম লাস্ট শব্দ এগারোতম শব্দ ইনসিনুয়েশন ইন আইএন এস আই এন ইউ এ টিআইওএন আইএন এস আই এন ইউএ টিআইওয়েন ইনসিনুয়েশান আমাদের গ্রাম বাংলায় এটা বেশি হয় পল্লী বাংলায় ঠারে ঠোরে কথা বুঝিয়ে দেয় শুনেছ ঠারে ঠোরে অপমান করা সরাসরি কিছু বললো না কিন্তু এমন একটা ইঙ্গিত করলো এমন একটা কথার মধ্যে দিয়ে আমরা আভাস না গ্রাপ্তিক জ্বলে গেল যে ঠারে ঠোরে অপমান করা সেই ঠারে ঠোরে অপমানটা হচ্ছে ইনসিনুয়েশান ইনসাল্ট কি হোয়াট ইস দ্য ডিফারেন্স বিটুইন ইনসাল্ট অ্যান্ড ইনসিনুয়েশান ইনসাল্ট তোমাকে আমি সামনে দাঁড়িয়ে তোমাকে আমি দু চারটা খারাপ কথা বলবো অপদস্থ করব তিরস্কার করব দ্যাট ইজ ইনসাল্ট ইনসিনুয়েশান কী সামনাসামনি কিছু বলছি না হাসছি কথা বলছি যথে যেতে পাল দিয়ে আমরা একটা ছোট্ট ইঙ্গিত এমন একটা ছোট্ট শব্দ বললাম যে তুমি প্রচণ্ড অপমানিত হলে ইনসিনুয়েশান দেখো ইনডাইরেক্টলি সেড ইনসাল্টিং রিমার্কস ইনডাইরেক্টলি বলছে ইনসাল্টিং রিমার্কটা এক্সাম্পল দেখো আই রিজেন্ট হার ইন দ্যাট আই কুড নট ডু ইট উইদাউট হার হেল্প আমি তার কথায় অসন্তুষ্ট হলাম তার কথাটা কী ছিল যে আমি তার সাহায্য ছাড়া কাজটা করতে পারতাম না মানে সে আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিল যে ওর সাহায্য ছাড়া আমি কাজটা করতে পারতাম না ওর এই কথাটাই আমি অসন্তুষ্ট হলাম সো আই রিজেন্ট হার ইন ওর এই হ্যাঁ আকারে ইঙ্গিতে যে একটা অপবাদ বা অপমান ঠিক আছে আকার ইঙ্গিতে এই আকারে ইঙ্গিতে করা অপমানে আমি ক্ষুব্ধ হলাম অসন্তুষ্ট হলাম রিজেন্ট মানে অসন্তুষ্ট হওয়া ঠিক আছে আমি খুব রেগে গেলাম অসন্তুষ্ট হলাম ওর আকার ইঙ্গিতে করা অপমানটা যেটা দিয়ে বোঝাতে চাইছিল যে ও ছাড়া আমি কাজটা করতে পারতাম না আই রিপিট দ্য সেন্টেন্স ইটস এ গুড সেন্টেন্স দেখো আই রিজেন্ট হার ইন দ্যাট আই কুড নট ডু ইট উইদাউট হার হেল্প আরেকটা বাক্য আছে এটার জন্য হোয়াট ইজ দ্য সেকেন্ড সেন্টেন্স হি ক্রিটিসাইজেজ হিজ অপোনেন্টস বাই ইনসিনুয়েশান রাদার দ্যান ডাইরেক্টলি হি ক্রিটিসাইসাইজেজ হিজ অপোনেন্ট বাই ইনসিনুয়েশান রাদার দ্যান ডাইরেক্টলি অর্থাৎ সে তার সমালোচকদেরকে বা সে তার প্রতিদ্বন্দ্বীদেরকে প্রতিযোগীদেরকে সমালোচনা করে পরোক্ষে হ্যাঁ সোজাসুজি করার তুলনায় বা সোজাসুজি না করে সে পরোক্ষে প্রতিদ্বন্দ্বীদেরকে সমালোচনা করে হি ক্রিটিসাইজেজ হিজ অপোনেন্টস বাই রাদার দ্যান ডাইরেক্টলি সো আজকে আমরা এগারোটা শব্দ পড়লাম হুম খুব ভালো ভালো শব্দ ছিল প্রোগ্রাম মনে থাকবে ল্যাটিফান্ডিয়াম হুম আশা করি তোমরা খুব ভালো করে ক্লাসটা করছো সামনে প্রিলিমিনারি পরীক্ষা এটা একটা প্রিলিমিনারি সিরিজ চলছে মেনলি সিনোনিমস অ্যান্টোনিমস এই জাতীয় প্রশ্নগুলো ওয়ান ওয়ার সাবস্টিটিউশন হ্যাঁ পারফেক্ট ওয়ার্ড পারফেক্ট ইউজ এইগুলো এখান থেকে তুমি পাবে কমন পাবে পসিবিলিটিস খুব রয়েছে খুব বেছে বেছে শব্দগুলো বানানো ক্লাস করো মন দিয়ে এবং আমি তোমাদেরকে অ্যাজ ইউজুয়াল আবার রিকোয়েস্ট করব যে তোমরা তাদেরকে এই ক্লাসটা শেয়ার করো যাদের এরকম পরিমাণ সামর্থ্য নেই যে দিল্লিতে বা কলকাতায় গিয়ে লক্ষ টাকা লক্ষাধিক টাকা খরচ করে বা লক্ষ লক্ষ টাকা খরচ করে কোচিং নেয় আমার ক্লাসটার উদ্দেশ্যই এইটা যে বাঙালি ছেলেমেয়েগুলো ভালো করে ইকোনমিক্স পলিটি ইতিহাস ভূগোল ইংরাজি এই সিভিল সার্ভিসের প্রিপারেশানটা নেওয়ার জন্য যে যে পড়াশোনাগুলো করতে হয় সেগুলো করবে এবং তার জন্যে তার ব্যয় করতে হবে না তার জন্যে তার কষ্ট করতে হবে না তার জন্য তার দূরে দূরে যেতে হবে না বাইরে বাইরে থাকতে হবে না সে যে অবস্থায় আছো তোমরা যেমন অবস্থায় আছো সংসারে ব্যস্ত হয়ে যদি কেউ পড়ো কেউ অন্যান্য সংসারের দায়িত্ব সামলাতে গিয়ে ব্যস্ত হয়ে পড়ো যদি কেউ বিয়ে করে ফেলো তোমরা অথচ মনের মধ্যে আশা ছিল মনের মধ্যে সামর্থ্য ছিল কনফিডেন্স ছিল যে আমাকে একটু সুযোগ দিলে আমি পেরে যেতাম আমার ক্লাসটা মেনলি তাদেরকে উদ্দেশ্য করে আমার ক্লাসটা মেনলি তাদেরকে উদ্দেশ্য করে আমি একটা কথা দেখো বারবার বলি বা আমি একটা কথা বারবার নিজেকে বলি মনে করি যে যে ছেলেটা যে ছেলেটার বাবা একটা পুলিশ যে ছেলেটার বাবা একটা সরকারি চাকরি করে যে ছেলেটার বাবা একটা কোনো বড় অফিসের কাজ করে ঠিক না তো যে ছেলেটার বাবা স্কুল টিচার ছেলে বা মেয়ে তাদের তো তারা তো এমনিতেই চাকরির লাইনটা জানে তারা এমনিতেই চাকরির লাইনটা ধরে এগোতে পারবে পড়াশুনো করবে চাকরি পাবে কিন্তু যাদের বাবারা এই জিনিসগুলো জানে না দোকানে কাজ করে রিক্সায় কাজ করে মাছ দোকানে থাকে অন্য দোকানে সাহায্য করে সেই সব বাড়ির মেয়েরা। যারা জানো না ঠিকঠাক পথ কী যারা জানো না ঠিকঠাক কী করে করতে হয় যারা জানো না ঠিকঠাক যে কোন দিক দিয়ে ধরে এগোতে হয় এবং যারা জানলেও আর করা সম্ভব হয় না এত দূরত্ব এত টাকা পয়সার ব্যাপার থাকে আমার ক্লাস তাদের জন্যে তো তোমরা ভালো করে মন দিয়ে পড়াশুনো করো ব্যর্থ হয়েও না পরিশ্রম করলে সফল আসবে সফলতা আসবে আমরা সাফল্য পাবই ওকে চলো ভালো করে পড়াশুনো করো টাটা